খেলাঘরে আসতে চলেছে এক নতুন চমক সেই চমকের ব্যাপারেই আজকে তোমাদের সবটা জানিয়ে দেব। তবে তার আগে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো না হলে কিন্তু ঠিক সময় মতো অ্যাডভান্স আপডেটগুলো তোমরা পাবে না তো যাই হোক সিরিয়াল খেলাঘরে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূর্ণা শান্তুকে এতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ডে ফার্স্ট থেকে সে এটাই চালিয়ে যাচ্ছে যে শান্টুর মধ্যে সে দিগ্বিজয় রায়কে আবারও ফিরিয়ে আনবে আবারও শান্টুকে শিক্ষিত করবে কিন্তু পূর্ণা এতদিন ধরে জানতো না যে শান্টুর সাথে ঠিক কী ঘটেছিল এবং পূর্ণা ধীরে 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 সে এটা জানতে পেরেছে যে শান্টু এই যে আজকে অধপতনটা এর মূলে আসলে পূর্ণার বাবা কারণ পূর্ণার বাবাকে শান্তু অনেকবার রিকোয়েস্ট করেছিল যে আমি খুন করিনি আমি কিছু করিনি আমি একজন স্কলার আমাকে শাস্তি দেবেন না তবুও শান্তুকে কিছু না কারো মানে কিছু না কিছু কারণের জন্যে দু বছরের জেল দেওয়া হয় আর সেই মানে জেল থেকে বেরোনোর পরেই সাঁটু খেপে ওঠে আর তারপরে আস্তে আস্তে গুন্ডা হয়ে যায় কিন্তু এই দিগ্বিজয় রায় তো তার ভেতরে কোথাও না কোথাও এখনও অব্দি বাস করছে সেই দিগ্বিজয় রায়কে আবারও বাঁচিয়ে তুলেছেন ওই বিচারক কারণ পূর্ণার বাবা ইতিমধ্যেই শান্টুর সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমার রেজাল্ট সম্পর্কে তোমার কোনো ধারণা আছে তুমি জানো আমার আমার মানে কতখানি দাম আমি কতখানি নাম্বার পেয়েছি তো শান্টুও কিন্তু সাথে সাথে পাল্টার জবাব দিয়ে দিয়েছে যে সেই বিচারক যত নাম্বার পেয়েছে তার থেকে ডাবল নাম্বার পেয়ে নাকি আমাদের শান্টু দেখিয়ে দেবে তো পূর্ণা ভেবেছে যে শান্টুর মধ্যে হয়তো দিগ্বিজয় রায় ফিরে এসেছে যদিও শান্টু চাইছিল না তবু শান্টুকে নিয়ে জোর জবরদস্তি কলেজে যায় আর কলেজে যাওয়ার পরেই সে জানতে পারে শান্টুর সাথে ঠিক কি ঘটেছিল সেই দিন ছিল শান্টুর পরীক্ষা মেবি বিজ্ঞান বিভাগের পরীক্ষা আর সেখানে শান্তু কিন্তু মনের সুখে পরীক্ষা দিচ্ছিল কিন্তু পার্টির ছেলে বিলেরা কীভাবে ডিস্টার্ব করে সেটা আশা করি যারা যারা কলেজে আমরা পড়ি তারা প্রত্যেকেই জানবো এদের কাজ হচ্ছে পড়াশোনা চুলোর ধরে যাকে যাক আমাদের পার্টির জিন্দাবাদ তো এই করতে 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 কতগুলো ছেলেমেয়ের জীবন যে নষ্ট হয়ে যায় তারই উদাহরণ তুলে ধরছে এখানে শান্টু তো শান্টুর জীবনটাও এই একই পার্টির এই অশান্তি এক্সাম হলের মধ্যে চলে এসেছিল এবং সেখানে এসে এই সমস্ত অশান্তি তারপরে মাস্টার মশাইকে মারধর তারপরে শান্টু একাধিকবার আটকানোর চেষ্টা করে এবং সে বলে যে এইগুলো করোনা এইগুলো করোনা ওই যে ছেলেটা ও কিন্তু সেকেন্ড হয় ও আর আমি খুব ভালো স্টুডেন্ট আমাদেরকে পরীক্ষা দিতে দাও কিন্তু এই করতে করতে একটা ছেলে হয়তো কোনোভাবে কোনো ক্ষতি হয়ে যায় এবং সেই দায়টা গিয়ে পড়ে শান্টুর উপরে তো তারপর থেকেই শানটুর সব কিছু শেষ হয়ে যায় কিন্তু সেই শান্টুকে আই মিন সেই সানটুকে টেনে নিয়ে গেছে পূর্ণ সেই কলেজে সেই কলেজে সেই সমস্ত সিনগুলো তার এখন মনে পড়ছে ফ্ল্যাশব্যাকে কিন্তু ব্যাপার হচ্ছে সেই যে মাস্টার যাকে মারধর করেছিল সেই পার্টির ছেলে বিলেরা এসে সেই মাস্টার মশাই এসে দিগ্বিজয়কে চিনতে কিন্তু ভুল করেনি সে কিন্তু বুকে টেনে নিয়েছে জড়িয়ে ধরেছে আদর করেছে কারণ এই সেই ছেলে যার উপরে কলেজ ডিপেন্ড করছিল কলেজ ভাবছিল যে এই একমাত্র টপ করে সারা দুনিয়ার মধ্যে হয়তো বেরিয়ে যাবে কারণ এতটাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু শান্টু জানিয়েছিল স্যারকে যে সে পড়াশোনা করতে চায় সে পরীক্ষা দিতে চায় তাকে কি আদৌ পরীক্ষায় বসতে দেওয়া হবে আবারও একটা ফোন এসে যায় শান্টুর কাছে জানানো হয় সেই ফোনে গগন মাকালের লোকজন শান্টুর বাড়ি ফাংচুর করছে ছুটে যায় শান্টু কিন্তু পূর্ণা কিন্তু ভোলে না পূর্ণা কিন্তু মাস্টার মশাইয়ের নাম্বার নিয়ে বলে যে আমি আপনার সাথে যোগাযোগ করব পূর্ণার প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি শান্টু দিগ্বিজয় রায় হয়ে উঠবে তার মানে এই নয় যে তার মধ্যে থেকে শান্টু গুন্ডা মরে যাবে শান্টু গুন্ডার জায়গাতেই থাকবে কিন্তু রেজাল্ট সে আবারও দিগ্বিজয় রায়ের মতোই করে ফেলবে তবে মনে হয় না শান্টু বিচারক হবে শান্টু অন্য কিছু হবে কিন্তু সেটা কি হবে সেটা জানতে গেলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল খেলাঘর স্টার জলসা ও স্টার জলসা ডিতে শুধু কিন্তু তাই নয় তারই মধ্যে শান্তু আর পূর্ণার প্রেমটাও কিন্তু দারুণভাবে জমে যাবে তাই এই সব কিছু মিলিয়ে মিশিয়ে নতুন করে সেজে উঠেছে সিরিয়াল খেলাঘর অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল খেলাঘর আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করেছে কুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে